কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য লাভারদের জন্য বেস্ট প্লেস। আমি কিন্তু কফি লাভার না, আমি চা প্রেমিক। ভাই পাহাড়ে যাওয়া হয়নি, আর নর্থ বেঙ্গল আর ডুয়ার্স এর পাবলিক হয়ে যদি পাহাড়ে ভিজিট না করো তাহলে লাইফে কি করছো? আমি তো অনেক দিন যাইনি ভাই, আজকে মাটির গন্ধটা উফ ছিটকে দিচ্ছে পুরো। তার মানে কি কোনো অফবিট ডেস্টিনেশনে যাব, হয় অথবা কোনো পুরনো জায়গা যেটা আমার দৃষ্টিভঙ্গি দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তার জন্য আজকের মতো ইন্ট্রোটা আমার সাথে তোমাদেরকেও করতে হবে। আরে তোমরা তো ভিডিওটা স্টার্ট করেই দিয়েছ, আমি এবার আমার মতো ভিডিওটা স্টার্ট করি। বাই দ্য ওয়ে আমি আরেস, ইউ ওয়াচিং ট্রাভেল আনকাট, সো লেটস স্টার্ট। ওয়েলকাম টু অনেক দিন পরের ট্রাভেল ব্লগ। রোহিণীর যে এই লেকটা আছে না, এই লেকটাতে সেরকম কিছু খাসিয়াত নেই, খাসিয়াত হচ্ছে এই জায়গার এনভায়রনমেন্টটা। মানে আজকে তো পুরো মেঘ করেছে, টুপটাপ বৃষ্টিও পড়ছে, মানে কার্শিয়াঙ্গের এই সাইডটাতে তোমরা যদি ভিজিট করো তাহলে ডেফিনেটলি বৃষ্টি হালকা পাতলা পেয়েই যাবে। আর এই প্লেসটাও আমার মনে হয় ছোটো ছোটো কটেজ টাইপের করা আছে, কাপলদের জন্যই বেস্ট প্লেস, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য লাভার্সদের জন্য বেস্ট প্লেস। শালা আমি যেখানেই যাই সেই জায়গাটাই নাকি কাপলদের জন্য বেস্ট প্লেস হয়ে যায়। ও শেট, ওটাতেই তো আমার বেশি ভিউজ। ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছিলাম। দার্জিলিং যাওয়ার পথে অনেকেই আমরা এই রোহিণী দিয়ে পাস করি। রোহিণীতে আমরা বেশিরভাগ কেউ দাঁড়াই না, খাওয়া দাওয়া করার জন্য দাঁড়াই। কিন্তু রোহিণীতেও একটা যে খুব কিউট বলতে পারো, কিউট টাইপের একটা প্লেস আছে, সেটা আমি জানছি অনেক আগে, বাট আসলাম আজকে। এই লেকটা মানে তোমার মাইন্ডটাকে মানে নেচারের সাথে কানেক্টেড করে দিবে, মানে এত সুন্দর। আর কাপলরা যদি আসো না বস, তাহলে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। এই মুহূর্তে আমরা যেই জায়গাটাতে বসে আছি সেই জায়গাটার অ্যাটমসফিয়ারটা জাস্ট ছুমু লেভেলের ভাই। এখানে বৃষ্টি নেমেছে আর লেকটা যা ভাই বস লাগছে না, জানি না ক্যামেরার সাথে কতটা মানে দেখাতে পারছি আর কি, বাট নিজের চোখে দেখলে এটা ফিল নেওয়ার মতো জায়গা ভাই, একদম ফিল নেওয়ার মতো বস। রোহিণী লেক যাওয়ার যে রাস্তাটা সেটা হচ্ছে এটা। এই রেস্টুরেন্টটা যে আছে আপা, হ্যাঁ আপা হোটেল, তার ঠিক অপোজিট অপোজিট দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাবে, তাহলেই ওই রোহিণী লেকটাতে পৌঁছে যাবে। ইনফরমেশান, শিলিগুড়ি থেকে যারা আসছো তাদের জন্য এই প্লেসটা কাপলদের জন্য বেস্ট প্লেস কিনা সেটা আমি বলতে পারছি না, হতে পারে কাপলরা এসে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, সেটা তো আমি বললামই। নেচারটাকে এনজয় করার জায়গা ভাই এটা, আমার তো মনটা খুব ফুরফুরে হয়ে গেছে এখানে আসার পর। এরপরে আমরা আর একটা জায়গায় যাবো, মানে সেটাও একটা নতুন জায়গা, একটা ব্যাম্বু কটেজ রেস্টুরেন্ট, সেটাও একটা রোহিণীতেই সিচুয়েটেড, সেটাও কিন্তু একটা দুর্দান্ত প্লেস। আমি একজনের ভিডিওতে দেখেছি আর সেই দাদার সাথে আমি মিট করেছিলাম দুর্গাপুরে, আই মিন মিসিং গিয়ার্সের কথা বলছি, মিসিং গিয়ার্সই আমাকে ওই জায়গাটার খোঁজ দেয় আর কি। তো আমরা এখন ওই জায়গাটায় যাবো বিকজ আমাদের পেটে ক্ষুধা বাড়ছে, ক্ষুধা। এবার আমরা যাবো হচ্ছে ব্যাম্বু কটেজ রেস্টুরেন্ট, যেটা রাস্তাটা হচ্ছে এইটা, এই দেখে নাও, এটা হচ্ছে অর্কিড রেস্টুরেন্ট, তার ঠিক অপোজিট দিয়ে একটা গলি গেছে, সাইনবোর্ড টাঙানো আছে, এটা দিয়ে আমরা এখন নামবো। রোহিণী তোমার হচ্ছে যে লেকটা, রোহিণী লেকটা, ওটা কিন্তু আগে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বাইকটাকে এইভাবে ঘুরিয়ে দাঁড় করিয়েছি, নাহলে আমি ওই দিক দিয়ে এসে ডাইরেক্ট নেমে যেতাম। দেখে নাও ভালো করে, যারা আসবে আর কি
তাদের উদ্দেশ্যে এই জায়গাটা ইনফরমেশন একটা পার্ট আছে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, নট স্কিপেবল পার্ট। এই দেখো আমার তো খুব খিদে পাচ্ছে, তার জন্য ভেজ মোমো 50 টাকা দিয়ে খাবো 8 পিস। ও অবশ্য আমাদের ওখানে কত? 40 টাকা, এখানে 50 ঠিকই নিচ্ছে। তবে দাম বেশি আছে অনেক, দামে ওনার কোনো ফারাক পড়ে না, ওনার শুধু খাওয়া চাই। অবশ্যই খাওয়াই জীবন, আর ওদিকে অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও, তার সাথে গরম গরম মোমো আরো ওয়াও, আরো ওয়াও, চারিদিকে কত ওয়াও লাগছে না আজকে। এটা হচ্ছে রেস্টুরেন্টের পিছনটা, এখানে আমি এসেছিলাম মেইনলি হিসু করতে। হিসু করাটা তো দেখাতে পারবো না, বাট পিছনটারও একটা ব্যাপার আছে, মানে আই মিন রেস্টুরেন্টের পিছনটা। উফ ভাই, এখানে হিসু করে শেষে এগুলা দেখাচ্ছি অবস্থা কি। পাহাড়ি মোমোর না একটা আলাদা ফিল আছে, যতই তুমি ওই বাইরে গিয়ে মোমোটা খাও, পাহাড়ি মোমোর একটা ফিল থাকে। এই যে মোমো আর এই সসটা ভাই, আমার সাংঘাতিক লাগে এই চাটনিটা। ওকে থ্যাংক ইউ ভাইয়া, এক প্লেট বলছিলাম দেওয়ার জন্য, দিয়ে গেছে আর কি। ভাইয়া টমেটো সস আছে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়ে। মোমো আর সাথে চা। আমি কিন্তু কফি দাবার না, আমি চা প্রেমিক। হেভেন হেভেন, পরিবেশটা যা অসাম লেভেলের না, মানে ভাষায় প্রকাশ করার মতো না। তার তার সাথে এই রেস্টুরেন্টটা মানে এমন জায়গায় সিচুয়েটেড, খাওয়ার তো খাবেই বস, খাওয়ার তো আছেই রেস্টুরেন্টে, হাইফাই এসি আছেই, এসিতে বসে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু নেচার এনজয় করতে করতে খাওয়ার মজাটা। আর আমার নেচার কাম রেস্টুরেন্ট দুর্দান্ত লাগে, তাও আবার পাহাড়ের কোলে রেস্টুরেন্ট। যাই হোক, সব মিলিয়ে আজকের মতো ট্রাভেল ব্লগটা এখানে এন্ড হচ্ছে, বিকজ এখন বাড়ি যাওয়ার পালা। আজকে মেঘ বৃষ্টি মেঘ বৃষ্টির খেলা দেখতে দেখতে আমরা ভিডিওর এন্ড পার্টে চলে এসেছি, তাই সাবস্ক্রাইব করে এক্সিটটা করে যেও। দেখা হচ্ছে নতুন কোনো এক্সাইটিং ব্লগে, ততদিনের জন্য টাটা বাই বাই, ভালো থাকো। আর একদিন ভিডিও দিতে পারিনি, আমার পেট খারাপ ছিল, আসবে আরও অনেক ট্র্যাভেল ব্লগ দেখতে পাবে তোমরা আস্তে আস্তে, যদি এই চ্যানেলের সাথে তোমরা থাকো। আর হ্যাঁ, এই পৃথিবীতে সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। টাটা বাই বাই বাই। এটা হচ্ছে ভাই অ্যাম্বিয়েন্স, মানে এটা হচ্ছে নেচার, যেটাকে এনজয় করার জন্য ফ্রেশ মাইন্ডে একদম চুপচাপ বসে থাকো আর এনজয় করতে থাকো। জাস্ট হ্যাভেন প্লেস।